প্রিয় বন্ধুরা, আজ এসএসসি 92 ব্যাচ গফরগাঁও এর 30 বছর পূর্তিতে সম্ভবত আমাদের জীবন চলার পথে বন্ধুদের একাংশ। আমি জানি না আর কোনো দিন আমি তোমাদের সাথে এভাবে একসাথে হতে পারবো কি না হারিয়ে যাবো এই পৃথিবীর মায়া ছেড়ে। তাই অনুষ্ঠানের শুরুতেই আমাদের ছেড়ে চলে যাওয়া প্রিয় মুখগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 91 ব্যাচের বড় ভাই জহুরুল হক রিটন, যে মালয়েশিয়া প্রবাস জীবনে একটি দুর্ঘটনায় চলে গেছেন না ফেরার দেশে। আমরা যখন বন্ধন ম্যাগাজিনটি বের করি তখন শুধু একটি শোকের ছবি ছিল, আর সে ছবিটি ছিল তার। সে আমাদের ছেড়ে চলে যায় প্রায় 26 বছর আগে। আজ হারানো মিছিলটা অনেক লম্বা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এখনও বন্ধুদের আড্ডায় ফেলে আসা দিনগুলি নিয়ে। যখন কথা হয় যার কথাটি উঠে আসে সবার মাঝে, সে হলো নিরহংকারী 91 ব্যাচের বন্ধু ফুয়াদ গুলুন্তার জোগলু। আমি তার বিধি আত্মার মাগফেরাত কামনা করি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের এসএসসি 92 ব্যাচের প্রিয় মুখ, প্রিয় বন্ধু কামরুজ্জামান সোহাগকে, যার সাথে কেটেছে আমার কৈশোর যৌবন, যার সাথে এক বিছানায় কেটেছে আমার ছাত্র জীবনের অনেকটা সময়, যাকে করুণা কেড়ে নিয়েছে আমাদের মাঝ থেকে। বন্ধু, আজ তোকে খুব মিস করছি, ভালো থাকিস বন্ধু। ওপারে কিছু বন্ধু শুধু বন্ধু নয়, জীবনের সেরা উপহার। এমনি একজন ছিল সে আমাদের মাঝে, সেই বন্ধুটি হয়তো কখনো জানবে না সে আমাদের বন্ধু মহলে কি ছিল। সেই প্রিয় মুখটি হলো আব্দুল মান্নান পাঠান। আল্লাহ আমার এই বন্ধুটিকে, আমাদের এই বন্ধুটিকে পরাপরে ভালো রাখুক। বন্ধুত্ব কখনো স্পেশাল মানুষের সাথে হয় না, সত্যিকারের বন্ধু সবসময় স্পেশাল স্থানটা দখল করে নেয়। আমাদের বন্ধু মহলে এমনই একজন স্পেশাল বন্ধু হলো এসএসসি 92 ব্যাচের বন্ধু বদরুল হাসান টিপু, যে ছিল একজন রক্তযোদ্ধা। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। বন্ধু মানে নো থ্যাংকস নো সেরি, বন্ধু মানে আমি আছি তো ডোন্ট ওরি। যার কাছ থেকে এরকম আচরণই পেয়েছি আমরা, সে আর কেউ নয়, সে আমাদের প্রয়াত বন্ধু রফিকুল ইসলাম সবুজ। আমি তার বিধি আর তার মাগফিরাত কামনা করি। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু এসেছিল যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করেছে, কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে আমাদের মাঝে। তেমনি একজন বন্ধু এসএসসি 92 ব্যাচের বন্ধু রফিকুল আলম সুহেল, আল্লাহ আমাদের এই বন্ধুটিকে কবুল করুন। বন্ধুত্বের নেই কোনো জাতপাত, গোলাপ যেমন বিশেষ ধরনের ফুল বন্ধু তেমনি বিশেষ ধরনের মানুষ। আমাদের তেমনি একজন বিশেষ বন্ধু হলো শ্রী বরুণ সিং। আমি আজকে এই দিনে তাকে স্মরণ করছি। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তেমনি একজন ভালো বন্ধু যার কথা না বললেই নয়, সে হলো মীর ফখরুল আলম বিপ্লব। আমাদের এই বন্ধুটিকে বেহেস্ত নসিব করুন মহান আল্লাহ তাআলা। আমাদের আরেক এসএসসি ব্যাচের বন্ধু নয়ন, আরেকজন রয়েছে তৌহিদ, এবং তাদেরকেও কিন্তু আমরা খুব মিস করছি। কিছুদিন আগে বিদেশের মাটিতে সদা হাস্যজল 91 ব্যাচের আরেক বড় ভাই হিমুর আত্মার মাগফিরাত কামনা করি। সেও প্রবাস জীবনে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আজ এই মিলন মেলায় প্রিয় বন্ধুদের মুখগুলো খুব জ্বলজ্বল করে উঠছে। হয়তো তারা বেঁচে থাকলে অনেকে আমাদের সাথে থাকতো আজকের এই মিলন মেলায়। প্রিয় বন্ধুদের সাথে কাটানো সময়গুলো দোতে চলে যায়। ভালো থাকুক সকল মানুষের বন্ধুত্ব। আজ আমি আছি, কাল হয়তো থাকবো না তোমাদের মাঝে। আমি জানি সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। তাই আমাদের এই বন্ধুরা আমাদের সত্যিকারের বন্ধু ছিল বলে আজও জেগে আছে আমাদের মাঝে। তোরা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছিস, কিন্তু বেঁচে আছিস আমাদের হৃদয় কহিনে। আমি আমাদের বন্ধু মাহবুবকে বলবো, আমাদের প্রয়াত বন্ধু ও স্বজনদের উদ্দেশ্যে, স্বজনদের জন্য দোয়া করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ
যেমন যে সমস্ত বন্ধুদের নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ তারা তো দুনিয়া ছেড়ে চলে গেছে বাবু, হে আল্লাহ তারা তো আমাদের মতোই ছিল রে বাবু, তারা তো আমাদের সাথে আরো ভালো ছিল, হে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন, হে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন, হে আল্লাহ আমরা যারা আল্লাহ বন্ধু বান্ধব একখানে একত্রে আল্লাহ সামিল হয়েছি বাবু, হে আল্লাহ আমাদেরকে আপনার দিনের পথে কবুল করে নেন, হে আল্লাহ আমাদেরকে আপনি দিনের বোঝ দান করে দেন, হে আল্লাহ আমাদের জন্য দিনের বোঝ হয় সবার সেই তৌফিক দান করে দেন, হে আল্লাহ সবাইকে ন্যায় খায়াত দান করেন, হে আল্লাহ সবাইকে আপনি ন্যায় খায়াত দান করেন, হে আল্লাহ আপনার তওবা কবুল না করাইয়া কারো মৃত্যু কবুল করিয়েন না, হে আল্লাহ সেই সাপ মৃত্যুর কবলে আল্লাহ নিয়ে নাম আমাদের বাসস্থান করিয়েন না রে মাহমুদ, হে আল্লাহ আমাদের পিতা থেকে আপনি হাদিয়াত নসিব করেন, আল্লাহ যার পিতা নাই মা নাই, যার মা নাই সে জানে মায়ের কত পুষ্ট, নামাজি পরিপূর্ণ নামাজি বানিয়ে দিন, হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে আল্লাহ নিষ্পাপ মাসুম না বানিয়া কবর দেশে নিয়ে নেন, হে আল্লাহ নিষ্পাপ মাসুম না বানিয়া কবর দেশে নিয়ে না, মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব করেন, আল্লাহ মৃত্যুর সময় আমাদের তওবা নসিব করেন, আল্লাহ তওবা কবুল না করে আমাদের মৃত্যু কবুল করেন না, আল্লাহ তওবা কবুল না করে আমাদের কাফনের কবুল করেন না, আল্লাহ তওবা কবুল না করাইয়া কাফনের কবুল করাইও না, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।